একজন ভাই প্রশ্ন করলেন, আল্লাহ রাসূলের এত প্রশংসা করলেন অথচ উসিলা দেয়া যাবে না, এর কারণ কি? উসিলা দেয়া যাবে না এই মর্মে কোনো কথা আমি বলিনি, বলেছি বলেছি। তাহলে এই প্রশ্নটা যিনি করলেন সম্ভবত আমি জানি না কীভাবে বুঝলেন আমি উসিলা দেয়া যাবে না এরকম কোনো কথা বলেছি না, শুধু নবীর প্রশংসা করলাম, বলেন নবীর তারিফ বর্ণনা করলাম। ওসিলা মানে কি আগে বুঝতে হবে। যে ভাই প্রশ্ন করেছেন, মা মানাল ওসিলা, এটা বাংলা শব্দ না আরবি শব্দ? আরবি শব্দ। ওসিলার যে ভাই প্রশ্ন করলেন তাকে যদি পড়তে জানেন তাহলে আপনি সবগুলি তাফসির পড়ার জন্য আপনাকে আমি দাওয়াত করলাম। আমি আপনাকে অনুরোধ করছি আপনি সবগুলি পুরাতন আরবি তাফসির যা আছে সবগুলি পড়বেন। এখানে আল ওয়াসিলা অর্থ হল আত তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভ করা। ওয়াসিলা অর্থ কি? আল্লাহর নৈকট্য লাভ করা। ইত্তাকু ইলাইহিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম। ওয়াসিলা খুঁজান, ওয়াসিলার ওয়াস করেন, ওয়াসিলা পর্যন্ত আয়াত থেমে যান। পরের অংশতে আল্লাহ কি বলেছেন? ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর জিহাদের কথা বলেছেন। আল্লাহর নৈকট্য লাভ করো আর আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ করো, সংগ্রাম করো। আল্লাহর নৈকট্য লাভ মানে কি? আল্লাহর নৈকট্য লাভ বিল আমালিস সালিহাত, বিস সালাত ওয়াজ যাকাত ওয়াজ সাদাকা, এইভাবে ওয়াসওম, রোজা, নামাজ, তাসবিহ, তালিল, জিকির আসকার, ওবিত তিলাওয়া, তিলাওয়াতে কোরআন, এগুলি দিয়ে অবিল জিহাদ, জিহাদের মাধ্যমে আপনি আল্লাহর কাছে ওসিলা তালাশ করেন। তার মানে নেক আমল দিয়ে আল্লাহর ওসিলা তালাশ করো। রাসূল বলেছেন আপনার দোয়া কবুল হবে, আপনি যদি কোনো নেক আমলকে ওসিলা করে দোয়া করেন তাহলে ওই দোয়া মকবুল হবে। নেক আমলের ওসিলা করে দোয়া করা যায়, আপনি দোয়া করবেন এটা আল্লাহ আপনার দোয়া মকবুল করবেন। আমি কিন্তু ভাই ওই কথা বলি না যিনি বলেছেন, হয়তো তিনি ভুলক্রমে তার শুনতে সমস্যা হয়েছে এই জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি সমুজ দান করুন, পড়ি আমিন। আমার কথা থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাদের কোনো কষ্ট হয়ে থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও আমাকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়তের পথে রাখুন, নবীর সুন্নতের পথে আজীবন রাখুন, এবং আমরা যেন সালাত নামাজ আদায়কারী হই এই মর্মে যেন আল্লাহ আমাদের মৌতটা দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।